আজ আমরা কথা বলবো লটকনের উপকারিতা নিয়ে। ক্যান্সার দূর করবে এই ফলটি। বিশেষজ্ঞদের মতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম উৎস হচ্ছে ভিটামিন সি। আর এই উপকারী উপাদানটি এই সময় সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে লটকনে। প্রতিদিন মাত্র 2 থেকে 3টি লটকন খেলেই আমাদের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে, সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আমাদের দেশে লটকন স্বল্প সময়ের একটি ফল, কিন্তু এই ফলটি অন্যান্য দেশে সারা বছরই পাওয়া যায়। বাংলাদেশে বর্ষার মৌসুমে এই ফলটি বাজারে পাওয়া যায়, আর এই সময়টা রাস্তাঘাটে সব জায়গায় মিলেছে এই ফলটি। লটকন এমন সব উপাদানে ভরপুর যাতে থাকে ক্রোন ক্যান্সার সহ নানা জটিল এবং কঠিন অসুখও সেরে ওঠে। তাই এই সময়ে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে লটকন খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বড় কথা হলো লটকনে কোনো ধরনের ক্ষতিকর উপাদান নেই, তাই ছোট বড় সবাই এই ফলটি খেতে পারবেন। চলুন জেনে নেই লটকনে অবিশ্বাস্য কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ক্রোন ক্যান্সারের ঝুঁকি কমায় লটকন। ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন বি, পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে এই ফলটিতে। এই সবকটি উপাদানই মানবদেহে ক্রোন ক্যান্সারের ঝুঁকি কমায় বলে নিশ্চিত করেছেন গবেষকরা, আর তাই এই ফলটি খাওয়া উচিত প্রচুর পরিমাণে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে লটকন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি জুড়ি নেই। এছাড়াও মন মেজাজ প্রফুল্ল রাখতেও ভিটামিন সির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আর তাই ভিটামিন সি এ ভরপুর লটকন খেলে রোগবালাই যেমন দৌড়াবে আপনার শরীরও ভালো থাকবে, তাছাড়া শরীরে নতুন কোনো ধরনের রোগ বাসা বাঁধতে পারবে না। তাই সুস্থ থাকতে এবং নিজেকে ফিট রাখতে নিয়মিত খেতে হবে স্বাস্থ্যকরী ফলটি। কমপক্ষে দৈনিক 2 থেকে 3টি লটকন খেলেই প্রতিদিনের ভিটামিন সি এর অভাব পূরণ হয়ে যাবে বলে মনে করেন পুষ্টিবিদরা। এছাড়াও প্রতি 100 গ্রাম লটকনে রয়েছে 1.42 গ্রাম প্রোটিন ও 0.45 গ্রাম ফ্যাট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। খনিজ উপাদানে ভরপুর লটকন। লটকন ফলটি আকারে ছোট হলেও এতে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম সহ নানা খনিজ উপাদানে ভরপুর। প্রতি 100 গ্রাম লটকনে 9 গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে, আর এই সবগুলো উপাদানই আমাদের শরীরকে সুস্থ রাখতে বেশ উপকারী। তাছাড়া রক্ত ও হাড় গঠনের জন্য যে আয়রন আমাদের প্রয়োজন বা দরকার সেটাও আমরা পেতে পারি এই ফলটি থেকে। প্রতি 100 গ্রাম লটকনে আয়রনের উপস্থিত হচ্ছে 5.34 মিলিগ্রাম। ভিটামিন বি সমৃদ্ধ ফল লটকন। ভিটামিন B1, ভিটামিন B2 সমৃদ্ধ ফল হচ্ছে লটকন। লটকনে ভিটামিন B1 এর পরিমাণ হলো 10.04 মিলিগ্রাম এবং ভিটামিন B2 আছে 0.20 মিলিগ্রাম, যা বেড়ে রোগ থেকে দূরে রাখে। শারীরিক দুর্বলতা, বুক ধড়ফড় করা, হাত পায়ে ব্যথা, ঠোঁট এবং পায়ের তালু ফাটা, ঠোঁট ও মুখের ঘা এবং বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন যারা, তাদের জন্য লটকন খাওয়ার একটি আদর্শ উপায়। লটকনে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি। প্রতি 100 গ্রাম লটকনে ক্যালোরি পরিমাণ 92, যেখানে 100 গ্রাম কাঁঠালের ক্যালোরি পরিমাণ পাওয়া যায় 46, অর্থাৎ কাঁঠালের দ্বিগুণ ক্যালোরি আছে ছোট্ট এই ফল লটকনে। যারা প্রচুর পরিমাণে কাজ করে থাকেন কিংবা দুর্বলতায় ভোগেন, তারা নিয়মিত লটকন খেলে শরীরের শক্তি পাবেন, দুর্বলতাও কেটে যাবে। তাছাড়া লটকনের বীজ ও পাতা ওষুধের মতো কাজ করে থাকে। গনোরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে লটকনের বীজ। এছাড়াও ডায়রিয়া দূর করতে লটকন গাছের পাতা গুঁড়া বেশ কার্যকর। এই ফলটির পাশাপাশি লটকনের পাতা এবং শিকড় খেলে পেটের নানা অসুখ ও জ্বর ভালো হয়ে যায়, তাই সুযোগ পেলে এই ফলটি খেতে ভুলবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে ইনফরমেশনগুলো কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।